আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালামু আলা ইবাদিল্লাযিনা আসতাগফিরুহুম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন ওয়া ক্বালা আল্লাহু তাআলা আয়াত কুল্লু নাফসিন যায়েকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ওয়া মান যুযযিআ আনিন নার وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم فأحسنوا بذكر هادم اللذات رواه الترمذي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তো প্রিয় বন্ধুরা আমার সম্মানিত মুসল্লি সকলকে শুভেচ্ছা যারা আমাকে মনোপ্রাণে ভালোবাসেন আমি আশা মাঠে আল্লাহ তাআলাকে কথা বলে দিব আল্লাহ যারা আমাকে ভালোবেসেছে আল্লাহকে ভালোবেসেছে তুমি মহব্বত করে তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহকে ভালোবাসলে একটা আসলে কিছু অনেকে আল্লাহ দেখলে এতে এত গা জ্বালা হওয়া শুরু করে আল্লাহকে ভালোবাসলে ভাগ্য খুলে যাবে শিউ আমি এটা শুধু শুধু চিন্তা করি এটা আপনাদের নসিহতের জন্য বলি আমাদের ফুললি পুষ্টিতে এবং শিক্ষিত না সরু হারা না এবং আপনি আল্লাহ এভাবে দিল কেন 18 কোটি মানুষ আছে সম্মানিত কোন আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে তুমি কবুল করো আমিন মৃত্যু নিয়ে কথা বলি আমি একটু মৃত্যু নিয়ে কথা বলি আলোচনাটা হলো মহান আলোচনা এই মৃত্যু নিয়ে আমার উদ্যোগে শোনাবে কতক্ষণ শুনো নম্বর আলোচনা তো আমি নির্দেশনা হয়তো একটু নম্বরটা একটু চেঞ্জ হয়েছে একটু সুযোগ করে সামনে এই কোয়েতি আবার পরবর্তীতে মৃত্যুর আলোচনা আছে মূল সৃজনশীল আলোচনা গুলো নিজে দিয়ে পরামসূন্যটা দিয়ে মুখস্থ মারি দিতে এই সিস্টেমে লেখা তো মৃত্যু সবকিছু যাই বলে মরণ মরণ করি আসলে গীতা আপনি এই জিনিসটা খেয়াল করলে আল্লাহ রমাদান বা জীবনটা লম্ব হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু ইসলাম হচ্ছেন তাম জগতের ডাক্তার উনি জানে এই ডাক্তারই হুজুরের আম্মা শিখেছে কিভাবে রোগীর ট্রিটমেন্ট হয় এই জিনিসটা কৌশল আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন চূড়ান্ত শিক্ষা মেহরাজে দিয়েছে আমার ভাই তো মেহরাজ নিয়ে কিছু কথা বলছিল লোক আলোচনা তো এটা তো করা মুশকিল আমি 400 পৃষ্ঠার মতো লিখছি মেহরাজ 113টা কিতাবের লেখা রয়েছে মেহরাজের কিতাব লিখছি আলহামদুলিল্লাহ এই কোশ্চেনগুলো আপনারাই দিয়েছে সার্বিক সহযোগিতা এবং দোয়া আপনারা স্পন্সর আমি কিছু না আল্লাহ আর দিই না পড়াইছি আর কি ক্লাবের মালিক আপনারা ক্লাবের হোসেন বের করা আপনারাই দিয়েছেন
ম্যাচে হয়তো খেলছে বিশ্বকাপ নিয়ে একটু ড্যান্স দিচ্ছে, আসলে মেসির এখানে এ নাই কোন কৃতিত্ব নেই। তারা যে কোসারে শিখেছে ব্যাকুলিসে রাষ্ট্রে ও ফাঁকা তার বার্সেলোনা, ঠিক আছে না? আমার সুবর্ণটা কিতাব প্রকাশের প্রসারের অবদান আপনাদের, আমি শুধু হালকা কলম করেছি, আল্লাহ তৌফিক দিছে আন্দোলন সব সব আপনাদের আল্লাহ তুমি কবুল করো। তো প্রিয় বন্ধুরা, এই মেয়াজ নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা আছে, ক্রমান্বয়ে ওস্তাদ জি বলে দিবেন। তো মরতে হবে, আল্লাহ সুরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলছে মরণ আছে তার, আর তোমাদের প্রত্যেকের পরিপূর্ণ পাপের শাস্তি এবং নেকের জাজাকায় এগুলো পরকালে আমি দেব। এই গেল দুই নম্বর অপশন। একই আয়াতে তিনি চার স্টাইলে কথা বলছেন, আরো অনেক স্টাইল আছে, সেটা সেটা আমাদের এলেমে ধরা কাটছে না। আল্লাহ যেরকম তার কথাটা লড়ো যেরকম, সুবহানাল্লাহ আমি ভুলে দিই যাকে সেদিন জাহান্নাম থেকে বের করবো বা উদ্ভিদ জানা আর জানাতে প্রবেশ করাবো যে মানুষটাকে, হঠাৎ ফাঁস হয় দুনিয়ার জীবনটা খেল তামসা প্রতারণা প্রবঞ্চনা ধোকাবাজি ছাড়া কিছুই আমাদের আসল জিন্দগি আগে না, আসল জিন্দগি মুসলমান সৌভাগ্যশালী জাতি তারা তারা মৃত্যুকে বিশ্বাস করে, আর কাফেররা কোকিল মরণ আইসি এতে আবার চাইবে শরীরে দেখা চাইলে তো বা মা ও মেডিসিন মিশে নিলে সালা দিছে আর কি যায়। আমরা বিশ্বাস করি যে না গাড়িটা ইন্ডিয়ান ডাইয়ের গাড়িটা নিচ্ছে কোন কোম্পানি বানাচ্ছে, সে কোম্পানির নাম আল্লাহ, নাম কি আল্লাহ। একটা প্রিমিয়াম গাড়ি ২১৬ মাইল হেঁটে ঠেঙ্গের নাম আলম্ব মাইল ২১৬ মাইল গুগলে গেলে আপনি 7.50 কিলোমিটার পাইবেন, মানে 7.5 কিলোমিটার, আমরা সাধারণত 6 মাইল বলি। তো তাহলে দাঁতের সমান কত মাইল? 6 মাইল ধরে আমি ১৪টি সুন্দর সন্ধিপীঠে গবেষণা করি, আল্লাহ রসুল জাহান্নামের দাঁত বস্তু জগতের সাথে কেন তুলনা দিলেন,
ऐसा बोलते जैसे भी पता चला लिनुरिया हो एक आया थी ना अबे हमारे रामिन के दहेज जन नहीं है किसी तो तो शॉप बुला वो आज देखी देखी कुछ से उनका सब बात आज मैं जवान लगा ये तो यार तो तीन जन लगा ना विश्व देख से अभी तो तीन तो लाना आप बोले वहाँ पर रसूल तो सब लोग तो सब एक डेट बोले बोले ऐसे एक दिन बोले थे वो की लोग तारा देख से अल्लाह का शुरू ला मतलब ना नबी और देख से फुल्ली सो फिर फटता है तीन जन का लगा कुली दिशा तो चलिए एक अगर देखा पता ज्ञान जरा आसे मतलब के बुझे तो समय लगे कौन थे दूरी कौन दे वास करते हैं कतो लाइन पार करे तो इसी है मतलब तो लाइन ही नहीं लेते थे रास्ता से के बॉक्स का नहीं थी फिनिशिंग आप लोगों से लोग पूरी चश्म के तेज कर दो देखो আমরা সারা বিমান স্পেশাল আমরা কিতাতে আমরা বিমানের সামনে সিটের কাছে যেন গেড়ে দিলাতে একই সঙ্গে আমরা সামনে 337 ফাইল বাংলাদেশ এয়ারলাইন্স এর জন্য সামনে বসে জানতে আছে আমরা বিদ্যুতে 600 বিট ছিল এমনি অংশ বিজ্ঞান আমরা লইকে কিন্তু দেখাতে কষ্ট আছে এরিয়া সারা পৃথিবী থেকে রাডারের ধরে যা লাগাইছে তার সবই এতে এক নজর করে গ্লোব দেখাতে আর ইমাম সাহেব আর আমরা বলেছি আর কোন রকম সামনে যে সব কিন্তু ফামা পাওয়ার প্রশ্ন না ঠিক এই আলকোলামা একরা মক্কারে রব্বানি পীর মশাই নবীগণ দেখা যায় মানুষের মতে কিন্তু সবে পাওয়ার প্রশ্ন আছে তারা এক নজরে আশ্বাস দিয়ে পর্যন্ত দেখে এই কথাটাই আমার ভাই বলছিল যে রিয়া ভূমি আয়াতি তো নজরের কথা যেটা বলছিলাম ওইটা আরেকদিন শোনাই দিব এখন এই হাদিসটা একদিন সমান আড়াল মাস হাদিসের শেষ অংশে ভাই দেখি গুগল শরীফ সাহস দিলে ভাই জীবন গিলাজ ও জিল্লি সালাস ও হাসিরাতে জাহান্নামীদের গায়ের সামরার গুরুত্ব তিন দিনের পথ কয় দিনের পথ চললে মুসাফের হয় মানুষ তিন দিন মানে কত মাইল 48 মাইল মরুভূমিতে সাধারণত 29 মাইল যে নবী হলো মরুর দেশের হিসাব নিকেশ কি আল্লাহ বিমানের হিসাব করবে অন্ত 48 মাইল যে জাগো 12 13 মিনিট লাগে যদি বোর মাইল মারি যায় 7160 উড়া যদি যদি এই আপনার ফাঁসো রাস্তার যদি যদি ব্যারিকেড দেন 160 40 মাইলে চালা হবে গাড়ি তো ওই আমলে একদিনে সাধারণত 16 মাইল হয়ে যায় তাহলে 48 মাইল হলো গায়ের সামরা গায়ের সামরা সামরা পুরুত্ব আর আপসারি যদি এত জাহান্নামে যায় তাহলে এদের গা এত লম্বা করত 63 ইঞ্চি মাস করতে দিয়েছি তাহলে এত লম্বা হইব কত হ্যাঁ 1137 মাইল 1137 সামরা আছে মোড়া কত এত 48 মাইল তারপরে ধরেন আর হজরত নসিবে থেকে শুনবে না লাইনিতে 12 ইঞ্চি এই 12 ইঞ্চি 216 মাইল লম্বা সামরা কত হোক আসে পৃথিবীর সকল জিনিস মাপার যন্ত্র আছে ক্যামেরা কত লেন্স দেখে কত ফ্রিকুয়েন্সিতে চলছে সবকিছু হিসাব আছে গাড়ি করতে চলে হুন্ডা স্পিড মিটার দিয়ে আর দুঃখ এই না দুঃখ এ দুঃখ মাস মাপা যন্ত্র আছে এতর যদি আপনি ফেলার দিন টান দেন নো কত মিটার দুঃখ হয় এটা উল্টো মেশিন এই মেশিনটার নাম পয়সা ডেলরো মিটার আমরা হজর গুগল শরীরে সাহস দিছে এই মাইল যে DELERO MITER ডেলরো মিটার এই ডেলরো মিটার দিয়ে পেয়েছে মাপে তাহলে ডেলরো মিটারে ব্যথার একক হচ্ছে ডেল পুরুষে 45 ডেল কষ্ট সহ্য করতে পারে
কত কোটি 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 ডেল কষ্ট তারা পাইল দেখি না শুধু এই হিসাবটা বুঝে গেলাম রে ওয়াজান সারে মুয়া গুলে গেছি তাহলে আর হজরত মেসিমের জন্য আলাম যদি ভিডিওটা দিল আমরা 48 মাইল তাহলে হেমার কত হেমার কত মাইল ঠিক হবে তাহলে আইডিয়া দিব দেখি না কারণ সাকির ভাই ইমরান টেন্ডুল আর বিশ্বকাপ হয়ে গেছে তো সুখ লাগে যে চা আর লিঙ্গ হচ্ছে হাসে জি বেশি তো নিল আর সাধারণ 90 মাইল কমাইল 1 ইঞ্চি ব্যাট হচ্ছে তার মানে হুজুর পাতে আর ডাক্তার কল্পনা করেন যে বিয়ে ডাক্তার তার নরমালি জানা না কথাতে তো দে ওর বাড়ি এটা আসেন চিত হচ্ছে জো বাইডেনের এটা আসেন চিত আর বড় আছে শরীরের ঠিকা অনুসারে ব্যাট ফেললাম 1 ইঞ্চি কয় ইঞ্চি 1 ইঞ্চি সমান 18 মাইল সামরা আছে 48 মাইল এবার নিয়ম দিত ব্যথার তীব্রতা বেশি না কম বেশি এটা আমি কইতাম পরে কে আর বলটি নষ্ট করিছে ওয়াজটা নষ্ট হইব না দে তো আর দুই রকমের বদিল্লা দিয়ে জাহাজিরে এক রকম মারি আই আসি বেড়া বড় হইব আমি এত বিকাশ থাকতে হবে বেশি এ বেলা তাহলে ইয়ান্দি যে জায়গা যত মজা তত কষ্ট এটা সেন্সিটিভ পাওয়ার বেশি তাহলে ইয়ান্দির কষ্ট বেশি না কম আর ভাই সাহেব জো বাইডেন গভর্নমেন্ট জেলেনস্কি আর কে কে কিংজন কোম্পান যারা আছে পছন্দ করে মারে এদের এটা যদি হতা ধর ইয়ান্দি আপা হালিম বাজার তো হতা যদি জো বাইডেন গইরা দাম গান্ধি হারে যদি এক ফেরস্তা যদি পাই তোরা বেশি এক মাইল জনে বিগা কথা করে নবীজি হাদিসটা বলছেন খেলার জন্য বলে নাই আল্লাহ রাসূল বস্তুবাদের সাথে কেন হাদিসটা দিলেন আমি অবাক হয়ে গেলাম আমি আল্লাহর সোনোগ্রাফি করছি হাদিসটার দিকে অন্তরের দৃষ্টি দিয়ে তাকাইলাম আমার রাসূল তো কোনো কথা এমনিতে বলে না রাসূল কেন বলছে বলছে গিলাজু জিলদিহি সালাসু মাসীরাতি যার নামে যে ছামড়া তিন দিনের দূরত্ব যদি দুনিয়ার তিন দিন হয় তাহলে 48 মাইল আর আখেরাতের তিন দিন হলে এটা বোঝার মতো জ্ঞান আমার নাই সারেটা করলাম আমরা লিল্লাহি তাকবীর কষ্ট হয়নি কেন মাইলে মেহরাজের ঘটনা সত্য মেহরাজের ঘটনা ওর তারা কয় রাহা গলে রাহুল রাহাই কই আর লক্ষ লক্ষ নামের ভিত্তি আল্লাহ ইয়ানো দিছে স্বামী এবং বসি ওরা কে কে মেহরাজের ঘটনা হাইজলামি করো আগে তুমি নিয়ে কারা কারা সমালোচনা করো আর কারা কারা করো আগে তো তোমার সাহায্য দিছি আল্লাহ বসি রেছি প্রায় হাস হাজার নামের ভিত্তি দুই নামই এত ইয়াতে কিল্লে সহজ করলো ইন্নাহু ওয়া সামিউন বসি সিটা কে মানুষ কইবে কি বসি তাহলে ঘটনা এখান সত্য রে ঘটনা এখান সত্য আয়া মরণের কথা মরতে দুনিয়া গেলে শান্তি চাকা অন্য শাস্তি চাকা সরকার তোমায় মারি গেছে বাংলাদেশ সরকার তোরা হাসি দিচ্ছে বিচার হয়েছে নি না কিচ্ছু হলো বিচার এটা শুধু রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষার জন্য আল্লাহর বিধানের জন্য এটা করছি কারণ তুই জানো আচ্ছ হেতের বউ বিন্দু হয়ে গেছে হেতের বউ এক রাইতে যে সুখ তা তুই ভাই করছিস তো কোনো পৃথিবীর সব মানুষ মারি গেলে কিন্তু আমি কেন করো আমি বলি না হেতের বললাম আমি এখন আব্বু আব্বুকে যেভাবে জড়াই দিচ্ছি এলা গাড়িয়া তার চেক না বিশেষ করে বাসার কাছে দিছি আহারে আমার 19 মাসের মাইয়া পুরাটা এখন মন হয়েছে গায়ে আওয়াজ শুনি বাইরে গেছি একটি সিটি আড়ি আর গাড়ি চলে এসে আব্বু আব্বু কয় কি মায়া বুঝছে আমার আব্বু আইছে আমি বাইরে গেটের বাইরে গেটের বাইরে আমরা কিতাব নেওয়ার জন্য ঢুকলাম তো এই যে আমার বাড়ি গেলে আমার মেয়েটা আমার ছেলেরা আব্বুর মতো মানুষ তার ভাই তো মহাব্বতের দাবি মহাব্বতে দাবি তো বিচার হয়েছে নি মরণের পর আর শান্তি তো দুনিয়াতে ঘুরে নাই আগে হালিম
মাহফিলে দিলে একটা মানুষের দিকে রেখে যায় পয়সা নাই ইঞ্জিন ইঞ্জিন ঠিক আছে পয়সা নাই বড় মন্দির সাহেব বলা বিদেশ বড়লা শান্তি আমি আল্লাহ জান্নাত দিব আমান জোহসি আনিনা বহুত খেলো জান্নাত ফাকাত ফাসা শিউর বিজয় দুনিয়ার বিজয় দিতে হবে না ইনি কদিন বিজয় এটা করোনা করোনা মোসাইল খানা আছে আসল বিজয় যারা জান্নাত যে দিনে শুরু আছে শেষ নাই শুরু আছে শেষ নাই শেষ নাই জান্নাত ও বিয়ে হচ্ছে সাদাইছ ভাত খাইছ মজা এক এক মাসের এক এক সান আল্লাহ করে অন্য বাচ্চা যায় এটা তো মৌ প্রত্যেক মানুষের মুহূর্তে সাত খাওয়া লাগবে এই মুহূর্তে যে শাসানা খাইবি এই শাসান লগে যে করে সাত বাড়ে যাবে শুধু মনুষ্য কোন রোগী কাছে যাই আপনারা এক একটা নিঃশ্বাসে এগুলো না দেখলে বুঝবেন না কোটি কোটি বছর গুজারি যায় এই যখন গেড় গেড়ায় দমটা তো তার আটকে যায় নিজে আপনি 30 সেকেন্ড প্র্যাকটিস করি এর নাক মুখ বন্ধ করি তখন বুঝবেন অক্সিজেনের দাম কত নিজের শ্রমটা নিজে বারো জিতে লিখবে বন্ধ করেছে ফাঁস করে ছেড়ে দিবে আল্লাহ কিন্তু বললাম তো যাদের মুমূর্ষ দাদা গ্যার গেল এগুলো তো রুলে এইভাবে আটকে থাকে শব্দে উল্টা এই অবস্থাটা ভয়াবহ এখন 999 ফোন করতে হইল ছয়টা স্টেশনে রুডা ব্রেক দিয়ে রুডা মারে যেদিন আপনি মরবে প্রথম দাম কথা কই আমার তুমি জানো না ফি ইল আল্লাহ সুম্মা তু আফা সুম্মা তু আফা কুল নাফসি মা কাসাবা ওয়া হুম লা ইউসলাম ওর টাইম তো এখন সেদিন কি ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে গিয়ে এরপর তোমাদের প্রতি দান যা করছো এগুলো দেওয়া হবে একটু জুলুম করবেন না কে বলছেন সুরা বাকারা 100 286 নম্বর আয়াত দেখবেন আর ভালো একজন আসতে পারছিলাম মনটা খেলাম ওই এত তো মন্ডালে জানলে যে বন্ধু এরো আজ ব্যক্তিনে খেতে আসে নাস্তা বাস্তা করে মারি দিব তো সমা করছে তারপরে তারাকি মানে আটটি তোমার মাঝখানে রু চলি আইব দেখবেন পরিবার আগে দেখবেন সহজ হয় হাতে একজন ফেরস্তা আছে এই যে লড়াইলাম এই জায়গাটা হলে বাজেট আছে ফেরস্তা তা নিয়ে নেয় যখন রাত জায়গা বাজেট দেখতো ফেরস্তা কই যে ভাই যাই দেন তাই না ফেরস্তা মামাতে ফেরস্তারে সালাম দিব বাইরে আফসারি নে তো আর আদি এর এদিকে লড়াইবে জায়গা বাজেট নাই আদি উঠে শেষ হয়ে যায় গিয়া হায় ফেরস্তা ওয়াল তাফাতি সাকু বিসা ইয়াউমাইজিনিল মাসা ইলা রাব্বিকা ইয়াউমাইজিনিল মাসা
ঠেক লাগিয়ে দেবো ঘুরে গেছে ধন্যবাদ আর আর খাই মানে ঠেক দিয়ে কতদিন বাজারে আছে বুঝলেন সাহ ভাই কতবার আছে ঠেক এটা লোজের মতো ব্যবস্থা নেই এই ঠেক এই ঠেকের ফেরস্তারে সালাম দিব ভাই যাই গে তা আফসারি সাহেবের ঠেক এক সময় দূরে দূরে যাই বললাম দুই আর তিন কিন্তু লড়াকা পাইছি কিন্তু এতে ঠেক ইয়ার অন্যদিকে দূরের মতো সাকা এই দুনিয়া তার বাজার নেই রিজিকের ফেরস্তাও যায় কইরে বুড়ি বুড়ি রে বুড়ি গেলে এন্দি এক সামিস সর্বদি দিলে আরে যে কই রিজিক নাই তো রিজিকের ফেরস্তাও গেছে গা ও জেডি তুমি এমনি হই পার এমন সলিয়েছে তিন নম্বর স্টেপ তারা কিন্তু সলিয়েছে সংকেত করি তো পরে কতই লাগাম রা এবং মানুষের বলবে কে তাকে জানবে কে কো বড় ভাই করে আইসিইউ কল কর সিক্রেট দেখতে পারে তো দেখো অ্যাম্বুলেন্স কল কর আর তো আফসারে যদি তো হানি ওরা দেয় এটা তাবিজ আর কবিরাজ ডাক এইভাবে এক একজন এক এক রকম করব বসন নাম নাম ফেলা মৃত ব্যক্তি হাতে মনে করবে যে কি রা কি আসলে মরে গেছে আই কি আসলে মরে গেছে তো নো পাইছে না সাথে সাইড নাম্বার স্টেপে যখন আইয়ে রুটা লাকাত কুনতা ফি গাফলাতি মিন হাজা তারপরে এত চোখের পর্দা খুলি দেবাই ওমা ঘটনা কি ফেরেশতারা যদি জান্নাতি জান্নাতে ফেরেশতারা রেডি আছে কাপড় সবগুলো গড়ি আছে রেডি আহা এই জন্য যখন মানুষ মরে দেখবেন একদিকে তার স্থির চোখটা একদিকে ফিরে হবে যদি জান্নাতে জান্নাতের দিকে নজর জাহান্নামী হলে জাহান্নামের দিকে নজর রেজাল্ট আউট করেন না হইতো তার নামে মাইতে মারলাম আমি রেজাল্ট আমাদের দেখাই দিই নবীর কথা হ্যাঁ আল কবরু রজ তুমি রিয়াজের জান্না আর কবর তুমি নুফারে না আমি কবর হয় জান্নাতের টুকরা না জাহান্নামের এই গর্ত মানে কবর এই মতে তো না জান্নাত জাহান্নামী হিসাবে গেছে ফর্মালিটি বিচার নিকে ট্রাইব্যুনাল আসল মাঠে বই বই কি তো ওরা আল্লাহ দেয় না তাই ঘটনা কিন্তু আগে খেলা আছে সুম্মালা তারা উন্নাহা আইনা দিয়াতে আগে তোমাকে সচকে ফ্যাক্টরিকে দিয়ে দেখাবো তোমার আবাসস্থল সুবহানাল্লাহ কয় কয় নম্বর স্টেপে দেখবে সাইড নম্বর স্টেপে আপনি দেখবেন টাকা স্বপ্ন আটকা বেতা আটকা আজকে আমি তোমার চোখের পর্দা সব আনাছি তুমি তাকে মোবাইলে দেখতে আফ্রিকা সারা ওয়ার্ল্ড তারপর আমি রবের বিশ্বাস করতাম তুমি স্যাটেলাইটের মাধ্যমে গুগলের মাধ্যমে সমগ্র ওয়ার্ল্ড দেখছা আয় রবের বিশ্বাস করতাম অল পদ্মা কিতা বলো লাগাত বই তো সব চোখের পর্দা খুলে গেছে অসুখ লাগে আল্লাহ আল্লাহ কিতা আল্লাহ ইসলাম তো সত্য নবী সত্য হুজুর যদি কছিল কথা নিতে সত্য ও মা গো ও আল্লাহ ও আল্লাহ কো বন্দা কারবার শেষ এই চতুর্থ স্টেপে লিচ্ছা সোনা দেখবো কষ্ট তো শেষ নাই তা কষ্ট বলে তো রিমাইন্ড তো বললাম না কি কষ্ট রুড়ে আইবো তো আফসারি ভাই আপনি কিনলে আইলে না চুরি বাদ পারি খুন খারাপি করেছি এতে যায় ভালো ভালো কাজ করি মা ফিরে যায় তবা করি ওলামাই খারাপ লাগে চুরি এতে ঠিক হয়ে যায় এই মুহূর্তে যদি এতে ক্ষেপণাস্ত্রটা মারি দিতাম মারি এতে আব্বার গুতে নিয়ে আসে আমরা খোয়াইছি তাহলে তার আব্বারও শেষ করছি যে ইচ্ছা তারও শেষ করছি এই সময় আপনাদের এতে বলে গপুর গপ্পে আরো চুপকে আমি নামাজার দিচ্ছি অব্দি ভাই আপনি বলুন শয়তান যা উপস্থিত করে এগুলার থেকে আমি মানা চাই আমার আল্লাহ আমি তোমার কাছে
শয়তান এর উপস্থিত করে কি করে উপস্থিত করে রূপ বর্ণ সর্বমে রূপ বর্ণ আয়াত কত এক সেকেন্ড দেখছেন 100 মুহূর্তে এক সেকেন্ড ইবলিস তো ফেরেশতা কত হলো লোক এত সেনে জানে দেখে করতে এরা নূরের ফাটিল লোক নূরের জন্ম এত নূর এত খারাপ নূরের আর কি সন্ত্রাসীরে সন্ত্রাসী ছাড়া সেনে না এক গাঁজা করে মোবাইল নম্বর আরো বললে মোবাইল নম্বর আই যাবে উপস্থিত করে এত দিকে তাহলে এই এতক্ষণ 28 মিনিট 30 মিনিট আগে ঘুরাইলাম এই কথাটা বুঝে গেল এই সময় যদি ইমানটা চলে যায় আরো উপায় আছে এই ক্লাসে পরীক্ষা দেওয়ার মতো নবী রাসূল কোন ওলিয়াতার পর ঠিক করে কেউ না আল্লাহ রহমত সান ঠিক গো না এই পর্যন্ত তোমার মন দেশে জানে তলে তলে সমঝোতা করছেন নি মাহুদরে যে ও আফসারি কইলো ঘটনা কিতে এতদিনে নওয়াজ কলমার বড় জায়গা তৈরি বুবাসে এসে লাভ কিতা মায়ের মনে তো বলেছে আরে আপনি এখন ফ্লাশ দিয়ে না সাদা তা গোল্ডে কাম পাইছে আই মানটা দেখতে ইচ্ছা করো বিশ্বাস করো না এই ফ্লাশ দিয়ে যদি টানি যদি একটা নোকটা আদা বার করে যদি কেউ কবে না আরে আব্বা নো ওই ভাই আব্বা নো তুই পুরো ফিতির ব্যাগ রাখবা আসে না তো নাকি আই যে সুতুর গিয়া ইনজেকশন সুই দে ক্লাইমে হয়ে যে আই এত ডলার না কির ইনজেকশন দিবা আই তো আই এমনি মরে যাই মারি দেই বাবা তুই কবরের শাসনা দিব শুধু কবর আর রোডা দেওয়ার পর মাইর দরকার না শুধু এটা আতুরা মডেল করার পর সব এই ফেলাস টেলাস আমি যদি জম্পেডি তোর তুই বাইরে কিল্লা নেবে লাও কথা শহরে আই তো শেষ তাহলে মহান রবের সঙ্গে আমাদের সম্পর্ক করতে মাবুদ্রে এই সময় আগে নিবেন রাজু আই বড় আফসারি উদ্দুর লক্ষ লক্ষ মানুষ আরো অজনে আয় ইত্যাদ কর তুই আরো মহব্বত করি আর এই মেটটা দিয়ে দিও আল্লাহ আমি সুবর্ণ থানার ওসি সাহেব বলছি তুমি না একটু থানায় আসো একটু কাজ আছে এই যে শুধু কইছে ওসি সাহেব শুধু তার থানার ওসি কইছে এত বাইতে তো আগলে দেখবে আল্লাহ সভাপতি কিন্তু তুই আগলে ছিলি কথা বলছো আল্লাহ তুই ডরাচ্ছি ১৩ বছর চলছে আমার শ্বশুরের লোকের জীবনে কোনোদিন একটা গুণ করতে দেখিনি খারাপ কথা বলতে দেখিনি গুণা করতে দেখিনি অত শুনি এগ্রিকালচার অফিসার
কত ভালো মানুষ, বিশ্বাস করেন আর ওর হিসাবে বলতেছি না, ভালো মানুষ এখনো তো নিয়ে আসে, এত ভালো মানুষ আমাদের চোখে আর দেখি নেই। আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করুন, আমিন। আমিন। এতক্ষণের আলোচনা সাবস্টেন্স কি হইল, সম্পর্ক কার সাথে? এটা আফসারি বড় হুজুর এতে তো গুরু দম্পাই বা রহমান দাদা রহমান বুড়িয়ে করেন দম্পাই এতে সোজা করিয়া মানে জেন হেতে জেন বুঝু করে দিন রে হেতে ইমানের সম্মান তাই করি ওরে কলমাইতে করে দেই করি না আর মোত ব্যক্তিদের চতুর্দিকে নাই নাই করি কতটি ঘুরি তিনি কাদা লগে এতে কলম বলি যায় কিডিতে অন্ত বাদি করে দেখি মাইয়া রাজা সিরিয়াস কিন্তু অন্ত বাঁধা দেখি বলে আপা বান্দার মধ্যে তুই চলি উত্তর করে বলি মা মরা হোক তার মাস বেগুনে কা আহা বর্তাবাই আজ বেগুন তুই আছে আহা বর্তাবাই ও বর্তা আপা সে দেশে আম্মা ও বর্তা ভাই কি তা সাইতে আইছে নো ভাই ও গরম আব্বা কাপা মাসের মতো ওড়িরা ও আব্বা কইতে আছে আলিম বাজার ইয়ে তু ইয়া বোনে উল আবাইয়া আবাইয়া বা উল আল্লাহ হেফেজনি ইয়া আল্লাহ হেফেজনি আব্বা শিখেতে আল্লাহর বল আল্লাহ আমার রক্ষা করেন আল্লাহ লাগব ইয়া বলে যাব লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া বলে যাব হে আমার পরিচয় টুকরো সোনামণি তুই বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কারণ আব্বা ইসলাম বুঝছে আর যদি ও লা ইলাহা ইল্লাল্লাহ কই মসজিদ ওয়ালা আর জান্নাত ঠিক না আগো মোতা ব্যক্তি কি কলমা পড়ব নাই নাই রে গো কাঁদা সোরে মইবার আগে তো সোলোমনি আনতে কাঁদে আহার মা আমাদের এই সিদ্ধান্ত তারপর আমার ছোট সোনামণি আব্দুল তুমি বলো মাগো মা বলেন প্রিয় বন্ধু তুমি বলো লাহ যাতে এখানে সাউন্ড পলিউশন না হয় শব্দ দূষণ যাতে না হয় একদম গ্যাদারিং মুক্ত রাখবেন মৃত ব্যক্তিদের আমি ওষুধ খেয়েছি যাতে আয় কষ্ট টষ্ট আইলে যাতে আর হাসপাতাল না হয় দরকার না কিন্তু শান্তি মধ্যে বাড়ি ছাই গেছি কেউ বস আরে কলমনা আছি হচ্ছে বই দিব গ্যাদারিং নেই দরজা চতুর্দিকে বন্ধ করে গেলে একটা মমতা বাড়ি ভাই খেয়াল করি সেই যেন একটা সুডাও ওলারে বেরিয়ে করে কম বেরিয়ে গলার এলা পড়ায় কে বেরিয়ে কই গিয়ে কান্দা সম্পদ আছে দাঁড়ি ওলা হায়ো কত রকম না কান্দা এরকম কান্দা সিটিং বাদে আমাদের সুবর্ণ স নাই রে আরে লাখ করে তোরা তো একই সিটিং সিটিং এর ও আছে সিটিং এর আইও নাই বাকিটা আসলে ঘটনা তখন এই মোতাবেক তারপরে সালাম চেয়ারম্যান সাহেব আফসারি সাহেব চলে গেছে বাদলের মতো এখন বুঝলাম চেয়ারম্যান সাহেবের সালাকায় আমেরিকার প্রেসিডেন্ট আসলে আমি না কামল করি নিয়ম সাদা দিও আল্লাহ আমার
রুম শেষ দাপ করে বেরিয়ে ছয় নম্বরে আপনি আফসোস করবেন না হবে একটা কথাই আজকে আমি শিখাই গেলাম শেষ মুহূর্তটা যাতে খাতা নবে খায় যার লগে দিয়ে ওই আলিম বাজার ঘুরিয়ে দিল সেখানে যারা আসলে তুই কি তা গেলি আমার হাসলা বিদেশ মেয়ারে বাপমা বিদ আল্লাহ জানে তো সব আমরা করলে আগে মারিয়ে দেবো পারি কিছু কিছু ডাক্তার বিশ্বাস করে কুড়িয়া থাকেন ডাক্তারের প্রবলেম নম্বর থাকেন বলিয়া গেছেন নোয়াখালী জেলার সকল তারা রক্ত টক্ত পরীক্ষা নিরীক্ষা করে যেটা দুঃসংবাদ কি তারের মতো সম্মানিত তিনি আমার কারামতি আলিয়ারও সম্ভবত ভাইস প্রিন্সিপাল ছিলেন আমাদের আব্দুর রহমান ভাই হলো সাতার ভাইয়া আমার হুজুর বসন্তপুর হুজুরুল্লাহকে দেয়া আমার খুব ভালোবাসতেন কেমন আছে হুজুর মোমস্য অবস্থা গেছি আছি রফিক ভালো আছি দোয়া করব আমি রেডি আছি যাবার জন্য আল্লাহর কাছে এবারে শয্যাত আল্লাহ আমার কবুল করে এই দোয়াটা করি আর আমাদের লাক্সামালী প্রিন্সিপাল অধ্যক্ষ আব্দুল হাকিম সাহেব এই দুইটা মানুষের আমি সাক্ষাৎকার নিলাম আর যত বেড়ার লোকের দেয়া হয়েছে আল্লাহ তো আসাছে নবীদের জায়গা তো আসাছে যুবকেরা খালি বিয়ে করে বললেন তো আসাছে বিয়েতে কি জিনিস না আয় আছে এখন সব করে বুঝিয়ে রেছি বেশ 26-27 বছর ধরে উদ্ধার দিতে বেলা তত না করলে তো দিল্লি কা লাড্ডু না খাইলে অত লস খাইলে লস ভাইও আসে ভাইও তাহলে কি কোথায় আসে এটা তো স্যার আয় আছে কি কোথায় রে আল্লাহ এই নেটের কারণে মনের মতো কথা কই যায় কই যায় আল্লাহ নেট পিছা তুই করো কারণ সব ঠিক আছে মতের সময় যদি ইমানটা শেষ হয়ে যায় পারবা আমি তাহলে কি বুঝলাম তাহলে তাহলে সমস্যাটা কার সাথে আব্দুল দিয়া শেষ পুরো লেকচারের একটা জিনিস হাইলাইট করে দিলাম মার্কিং মার্কিং ফ্যান দিয়ে আমি দাগাই দিলাম আর এক মিনিট সময় নষ্ট করি আর তো বালা মাসস মাসস এই যে আর বালা মাসস তোমা কই বন্ধুরা কই